হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজিং টিউশন সেন্টার। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, যার টপিক হলো আজকের টপিক হলো টাইপস অফ ভার্ব ব্যতিকরণ এবং ভার্ব কী এবং ভার্বের ধরন। তো প্রথমেই আমরা জানবো যে ভার্ব গ্রামারের একটা বেসিক টপিক হলো ভার্ব, যেটা আমাদের আবশ্যিকভাবে জানা প্রয়োজন, যেটা না হলে আমরা যেটা যদি বুঝতে না পারি আমরা, তাহলে কোনোভাবেই গ্রামারটাকে সহজে বুঝে উঠতে পারি না। তো এমন একটি টপিক হলো ভার্ব অ্যান্ড ইটস টাইপস। তো আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে অনেকেই জানি এবং শিখেছি যে পার্ট অফ স্পিচের যে আটটি ভাগ রয়েছে তার মধ্যে একটি অন্যতম ভাগ হলো ভার্ব। আদার্স যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে ভার্ব। তো ভার্ব জিনিসটা কী, সেই ভার্ব নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা জানবো যে হোয়াট ইজ এ ভার্ব, হোয়াট ইজ এ ভার্ব, ভার্ব কী। তো প্রথমেই তো আমরা দেখবো যে ভার্ব কাকে বলে। জাস্ট লুক দিস, এইটুকু দেখো যে ভার্বস আর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যাকশন অর স্টেপ অফ বিং। ভার্বস আর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যাকশন অর স্টেপ অফ বিং, এক কথায় ভার্ব হলো সেই সমস্ত শব্দ যার যার কোনো কিছু একটা অ্যাকশন বোঝায়। অ্যাকশন বলতে কী বোঝায়, অ্যাকশন বলতে কোনো একটা কাজের গতি হতে পারে কিংবা কোনো একটা চলমান বস্তু হতে পারে। তো অ্যাকশন বলতে আমরা যেটা বলছি খাওয়া দাওয়া, নাওয়া যেটা ইত্যাদি, অর্থাৎ কোনো কিছু যেটা কাজ করার মধ্যে পড়ে, দ্যাট ইজ। তো ভার্ব কাকে বলে, তাহলে আমরা কী জানলাম যে ক্রিয়াপদের দ্বারা, যে শব্দের দ্বারা কোনো কিছু করা হওয়া ইত্যাদি বোঝায়, করা হওয়া খাওয়া দাওয়া ইত্যাদি বোঝায়। অথবা স্টেট অফ বিবৃতি কী বোঝায়, কোনো কিছুর একটা বিবৃতি দেওয়া হচ্ছে, সেই বিবৃতিটা যার মাধ্যমে প্রকাশ করছে, যেটার মাধ্যমে সেটা চলমান হচ্ছে কিংবা ঘটমান হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে ভার্ব। তাহলে এক কথায় কী বলবো, ভার্বস আর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিং। ভার্ব ভার্ব গেল, এবার ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়, হাউ মেনি টাইপস অফ ভার্বস, হাউ মেনি টাইপস অফ ভার্বস, ভার্বকে কয় ভাগে ভাগ করা হয় কিংবা ভার্ব কত রকমের রয়েছে, দ্যাটস লুক দিস। ভার্বস আর থ্রি টাইপস, মেইনলি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। এক প্রথমত হচ্ছে অ্যাকশন ভার্ব, দুই ট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড থ্রি ইনট্রানজিটিভ ভার্ব। লুক ইট, তো আমরা প্রথম যেটা বললাম সেই অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করবো। তো অ্যাকশন ভার্ব কি, অ্যাকশন ভার্বস আর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যান অ্যাকশন, গিভ ইট, অফ, এক্সেট্রা, অর প্রসেস হল, হ্যাভ, ওন, এক্সেট্রা। অ্যাকশন ভার্বস ক্যান বি আইদার ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ। তো অ্যাকশন ভার্ব কাকে বলে, অ্যাকশন লুক ইট দিস, লুক দিস, অ্যাকশন ভার্বস আর দ্য ভার্বস আর ওয়ার্ডস, অ্যাকশন ভার্বস আর ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস অ্যান অ্যাকশন, অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো একটা অ্যাকশন বোঝায়। অ্যাকশন বলতে কী বোঝায়, যেটা আগেই বললাম আমি, কোনো কিছু হচ্ছে, ঘটছে বা ঘটবে, এই সমস্ত জিনিস যেটা বোঝায় সেটাই হচ্ছে অ্যাকশন। তাহলে অথবা প্রফেশন, প্রফেশন বলতে যেটা আমার বিলংগিং অফ এনিবডি, কোনো কিছু কারোর অধীনে কোনো কিছু আছে কিংবা কারোর নিজস্বভাবে কোনো কিছু রয়েছে। তো যে ভার্ব দ্বারা কোনো কিছু সক্রিয়ভাবে হচ্ছে বা হবে বোঝায় এবং কোনো কারো কোনো কিছু অধীনে রয়েছে বোঝায়, এমন যদি বোঝায় তবে সেটা হবে অ্যাকশন ভার্বস। তো অ্যাকশন ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, যেমন টু টাইপস, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ।
অ্যাকশন ভার্বস ক্যান বি আইদার ট্যাগেটিভ অর ইনটেনসিটিভ। অ্যাকশন ভার্ব দুই রকমের হতে পারে, ট্যাগেটিভ এবং ইনটেনসিটিভ। তো আমরা প্রথমে জানবো এবার ট্যাগেটিভ ভার্ব।